হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেল অর্থাৎ এডুকেশনাল টিপস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে যে নতুন খবরটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই কারেন্ট একটি নিউজ, যেটা পিএসসিতে ফুড সাব ইন্সপেক্টর পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই খবরটি। রাজ্য সরকার ইতিমধ্যে পরীক্ষাটির দিনক্ষণ ধার্য করেছেন, এমনটাই খবর আছে। যেটা সূত্র হচ্ছে বর্তমান পত্রিকা। বুধবার রাত্রে পিএসসির একটি জরুরি বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী 27 জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষা সম্পর্কিত যে নির্দেশিকা দেওয়া হয়েছিল আগে, তাতে আপনারা জানেন কত বয়সের কথা বলা হয়েছিল, সে সমস্ত কিছু এখানে আবারও বলা হয়েছে এবং পিএসসির তরফ থেকে জানানো হয়েছে এই পদের জন্য 11,06,347টি আবেদন জমা পড়েছে। লিখিত পরীক্ষা নেওয়ার জন্য গোটা রাজ্যে 3,000-এরও বেশি পরীক্ষা কেন্দ্র বাছা হয়েছে। দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি অবশ্যই MCQ ধাঁচে হবে। আপনারা সবাই জানেন MCQ-তে একটি উত্তরকে আমরা বেছে নিই এবং এই পরীক্ষায় যারা সফল হবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং স্বভাবতেই যারা উত্তীর্ণ হবেন তারপর তাদের চাকরি মিলবে। তো পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন যে গত 22 আগস্ট ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যার আবেদনের শেষ দিন ছিল 19 সেপ্টেম্বর। তার মধ্যে থেকে 11 লক্ষের বেশি আবেদনকারীকে পরীক্ষায় বসার জন্য বাছা হয়েছে, তাই এই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। এবং পিএসসি সূত্রে আরও জানা গিয়েছে যে 957টি শূন্যপদের মধ্যে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য 454টি পদ রয়েছে অর্থাৎ জেনারেলদের জন্য, এবং তফসিল জাতির জন্য 208টি, তফসিল উপজাতিদের জন্য 58টি, ওবিসির জন্য 98টি, ওবিসি বিয়ের জন্য অর্থাৎ ওবিসি এ যেটা আমি বললাম 98টি সেটা ওবিসি এ, ওবিসি বিয়ের জন্য 69টি এবং এক্স সার্ভিসম্যানের জন্য যে কোটাটি আছে তাতে 50টি, স্পোর্টস পার্সোনালিটিদের জন্য 20টি পদ সংরক্ষিত রয়েছে, এমনটাই পিএসসি সূত্র থেকে খবর। এবং গত বুধবার পিএসসি অফিসে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা রাজ্য ও জেলা আধিকারিকদের নিয়ে যে বৈঠক হয় তাতে 5ই জানুয়ারি প্রতিনিধিরা বলেন 5ই জানুয়ারি, তাই তারা 27 জানুয়ারি রবিবার দিনটি প্রস্তাব করেন। অবশেষে দিনটি চূড়ান্ত হয় 27 জানুয়ারি। প্রথমে 5ই জানুয়ারি ঠিক করা হয়েছিল, তারপরে আবার শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো 27 জানুয়ারি আর কি। অন্যদিকে পিএসসি অফিসার অন স্পোর্টস ডিউটি শিবপ্রসাদ মিশ্র বলেন রাজ্যের প্রত্যেকটি জেলা সদরে এই পরীক্ষা নেওয়া হবে। এই জায়গাটা আপনারা একটু ইনফরমেশন জেনে রাখুন, কাজে লাগবে। যেমন বারুইপুরে 30,000, বারাকপুরে 52,000, বারাসতে 70,000, বাঁকুড়ায় 50,000, সিউড়িতে 40,000, বহরমপুরে 76,000, মালদহে 73,000, ডায়মন্ড হারবারে 15,000, কৃষ্ণনগরে 84,000, মেদিনীপুরে 60,000, তমলুকে 40,000, কোচবিহারে 45,000, শিলিগুড়িতে 35,000 এবং চুঁচুড়ায়
46,000 প্রার্থী পরীক্ষা দেবেন। এছাড়াও নির্দেশিকায় অনেক কিছু বলা হয়েছে যেগুলো আপনারা মোটামুটি সবাই জানেন, এবং বাকি আর কিছু না বলে সবাইকে ভালো পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ইনফরমেশানটি আমি আজকে সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লাগলো। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম আপডেট আরও পরে দিতে থাকব, আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুপ্রাণিত হই। তো ধন্যবাদ।